পঁচিশ বছর পর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওয়াইসির সম্মেলন সংস্থার তম পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশ সহ সাতান্ন দেশের প্রায় ছয়শ প্রতিনিধি অংশ নেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ড রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান We must work to establish a clear pathway towards accountability for the atrocities and human rights violations committed in Rohingya state. পরে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন রোহিঙ্গা ইস্যুতে ওয়াইসি সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন। ইসলামী সহযোগিতা সংস্থাকে অবশ্যই মিয়ানমার সরকারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে যাতে মিয়ানমার বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী তাদের অধিবাসী রোহিঙ্গাদের দেশে নিরাপদে ফেরত নিয়ে যায় সব ষড়যন্ত্র মোকাবেলা করে ইসলামের শান্তির বাণী ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসুন আমরা সমঝোতা ও শান্তির বার্তা বিশ্বময় ছড়িয়ে দেই আজকে মুসলমান পরিচয়কে ভুলভাবে সহিংসতা ও চরমপন্থার সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছে এই অবস্থা কখনোই চলতে দেয়া যায় না গুরুত্ব আরোপ করেন মুসলিম বিশ্বের ঐক্য ও পারস্পরিক সম্পর্ক বাড়ানোর উপর আমাদের ইসলামী বিশ্বের রূপকল্প এমন হতে হবে যাতে আমরা আমাদের সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারি আমরা নিজেরাই সকল দ্বন্দ্ব সংঘাতের সমাধান করতে পারি মুসলিম বিশ্বকে শক্তিশালী করতে নতুন কৌশল অবলম্বনের পরামর্শ দেন কন্যা আমাদের এখন প্রয়োজন যৌথ ইসলামী কর্ম কৌশল সাজানো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে ওয়াইসি পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত করা হয় মিরাজ মিজু একুশ টেলিভিশন